মহাগণপতি। মহাগণপতি গণপত্য ধর্মে এবং শ্রীবিদ্যায় একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। যে মহাগণপতি 10 হাত বিশিষ্ট, মণিময় রত্নসিংহাসনে সিদ্ধলক্ষ্মীকে বাম ক্রোড়ে নিয়ে বসে আছেন। এই সিদ্ধলক্ষ্মী, তার সঙ্গে কিন্তু একেবারেই মা লক্ষ্মীকে গোলাবেন না। এবং এই যে মহাগণপতি, এই মহাগণপতি পরব্রহ্মস্বরূপ। তিনি শ্রী শ্রীপতি গিরিজা গিরিজাপতি অর্থাৎ লক্ষ্মীনারায়ণ উমামহেশ্বর ভূদেবী রতিদেবী এবং কামদেব ইত্যাদি দ্বারা পরিবৃত অবস্থায় পরব্রহ্মস্বরূপে অবস্থান করেন এই মহাগণপতি। তার সঙ্গেও শিবপুত্র মলজাতক গণপতিকে গুলিয়ে ফেললে হবে না, এটা প্রথম কথা বলি। এই মহাগণপতির একটি বিশিষ্ট হোম আছে, যে হোমের দ্বারা সমস্ত কার্যসিদ্ধি হয়, তাকে বলা হয় অষ্টদ্রব্য হোম। তো এই বিশেষ মহাগণপতির বিশেষ পূজা, গুপ্ত কিছু তান্ত্রিক ক্রিয়া, তার সঙ্গে বিশেষ কিছু তর্পণ এবং অষ্টদ্রব্য হোম, এর দ্বারা সমস্ত প্রকার বিঘ্ন দূর করা, কার্যসিদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির পথেও সমস্ত বাধা দূর করা যায়। তো এই মহাগণপতির হোমের কিছুটা অংশ আপনাদেরকে আজকে দেখাবো, সেটি আপনারা দেখবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি ডিটেলসটাও বলতে থাকবো। এই হোমের প্রধান উপকরণ হলো মোদক, সেটা আপনারা দেখলেন, একদম মোদক নির্মাণ করা হয়েছে হোমের জন্য। লাড্ডু নয়, কিন্তু সন্দেশও নয়, মোদকের একটি বিশেষ প্রিপারেশন আছে। সেই মোদক দ্বারা নির্দিষ্ট সংখ্যক হোম, তারপরে চিড়ে চিপিটক, চিপিটকের দ্বারা নির্দিষ্ট সংখ্যক হোম। এখন দেখুন সেই চিপিটকের হোম চলছে, অর্থাৎ চিড়ে, ওই চিড়ের হোম। এর সঙ্গে নারকেল দেওয়া হয়, নারকেলটিকে ভেঙে একটি নারকেলকে 4-5টি টুকরো করতে বলা হয়েছে, অধিক টুকরো নয়, একটি নারকেলকে 4-5টি টুকরো করে তার দ্বারা হোম করতে বলা হয়েছে। তো সেই নারকেলের দ্বারা হোম। এখন দেখুন সেই নারিকেল খণ্ড দ্বারা হোম চলছে। এই যে নারিকেল খণ্ড দ্বারা হোম, এরও একটি নির্দিষ্ট সংখ্যক হোম হবে, এটিও মহাগণপতির অতি প্রিয় একটি দ্রব্য। এর সঙ্গে দেখুন এরপরে মুরকি, লাজ হোম, মুরকি বা লাজ বলা হয়েছে, খই। তো একটু উনি খেতে ভালোবাসেন, তো সেই জন্যে খই বা মুরকি এই জাতীয় জিনিস দেওয়া হচ্ছে। তিল একটি অতি প্রিয় দ্রব্য গণপতি, তিল দ্বারাও হোম করতে বলা হয়েছে, এবং মুষ্টি প্রমাণ করে দিতে বলা হয়েছে, একটা দুটো তিল নয়, মুষ্টি প্রমাণ তিল, তাই এক একবারে এক এক মুষ্টি করে তিল তার উদ্দেশ্যে হোমে আহুতি দেওয়া চলছে। দিয়ে দাও তুলে ওটা। ইক্ষু খণ্ড দ্বারা হোম, ইক্ষু মানে আখের টুকরো, তার দ্বারা হোম করা হচ্ছে, এটি ওনার অত্যন্ত প্রিয় একটি দ্রব্য। দেখুন পর্ব প্রমাণ করে কাটা হয়েছে, দেখুন ইক্ষুখণ্ড দ্বারা হোম চলছে,
এই হোমে যেটা মূলত অসুবিধা সেটি হচ্ছে প্রভূত পরিমাণে দ্রব্যাদি লাগে। তার কারণ কি? আখ জাতীয় দ্রব্য, কলা জাতীয় দ্রব্য, এগুলো তো একটু জলজ সরস বস্তু, তো আগুনে পড়লে এর থেকে প্রভূত পরিমাণে রস নির্গত। রস নির্গত হলে দেখুন কি পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। সেই জন্য এই ব্যাপারটা কন্ট্রোলে রেখে তো এরপরে দেখুন ছাতু ছাতু তো এইরকম বিভিন্ন বিভিন্ন প্রকার দ্রব্য দ্বারা হোম। তারপরে হোমের অন্যান্য ক্রিয়াকর্মগুলি করার পরে পূর্ণাহুতি এবং বসুধারা বসুধারা দেওয়া হয়। বসুধারা দিয়ে যাতে সমস্ত দ্রব্যাদি উপযুক্তভাবে অগ্নিভক্ষণ করেন এবং তার সার বস্তুকে গণপতির নিকটে প্রেরণ করেন, সেই জন্যে উপযুক্ত প্রার্থনার দ্বারা বসুধারা প্রদান করা এবং অপেক্ষা করা এবং তাকে প্রার্থনাদি করা ইত্যাদি করা। জ্যেষ্ঠঞ্চ মে আধিপত্যঞ্চ মে মানুশ্চ মে ভীমশ্চ মে আমশ্চ মে অম্ভশ্চ মে ধীমা চ মে মহিমা চ মে বড়িমা চ মে প্রথিমা চ মে বর্ষিমা চ মে দ্রঘিমা চ মে বৃদ্ধঞ্চ মে বৃদ্ধিশ্চ মে সত্তশ্চ মে শ্রদ্ধা ত্যাগঞ্চ মে ধা চ মে বিশ্বন্মাহশ্চ মে কামোদস্মি।